নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা দরকার নির্বাচন কমিশন তাই করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী নামানোর কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়